যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। পরাজয় আসন্ন জেনে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দস্যুরা জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের মাত্র দুদিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করে। 52 বছর পর জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেসব মেধাবী সন্তানদের। দিবসটি উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। নজরানা চৌধুরী রিপোর্ট। পূব আকাশে ভোরের আলো ফোটার সাথে সাথে 7:01 আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সেই সব বুদ্ধিজীবীদের প্রতি যাদেরকে জাতি 71-এ বিজয়ের দোরগোড়ায় হারিয়েছিল। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী সেই শক্তি এখনও বাংলাদেশে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে অপশক্তি আমাদের এই জাতি শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে এবং এরাই আমাদের স্বাধীনতার শত্রু, এরাই আমাদের বিজয়ের শত্রু, এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়। সকাল 9:00 বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে শহীদরা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন সেই লক্ষ্য বাংলাদেশে এখনো অধরা। মানুষের মুখ বন্ধ করে দেয়া হয়েছে, কাজেই আজকে আমরা জনগণকে নিয়ে একটি উদ্দেশ্যে সংগ্রাম করছি। এই সংগ্রাম ক্ষমতায় যাবার জন্য নয়, এটা প্রতিটি বাংলাদেশের মানুষ আজ উপলব্ধি করেছে এবং আজকেও তারা এই সত্য উপলব্ধি করেছে বলেই জনতার কাতারে কোটি কোটি লোক নেমে এসেছে। তারা বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে, এই সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যে হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্মৃতিসৌধের দ্বার খুলে যায় সর্বসাধারণের জন্য। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির মেধাবী সন্তানদের প্রতি সম্মান জানানো হয়। 71-এর 14ই ডিসেম্বর বাংলাদেশের যে কি অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে তা বোঝা যায় এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতির আবেগ প্রদর্শনের মাধ্যমে। আর এই আবেগকে শক্তিতে রূপান্তর করার মাধ্যমেই কেবল সেই রক্ত ঋণ শোধ করা সম্ভব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক বধ্যভূমির শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকালে মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রংপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়।
রাজশাহী ডিসি অফিস চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার মাজার ও শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। খুলনার গল্লামারি স্মৃতি সৌধে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণীবাদ। ময়মনসিংহ নগরীর থানারঘাট বদ্ধমিতে নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সিলেট নগরীর চৌহাটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া কুষ্টিয়া, পাবনা, নওগাঁ, নাটোর, মেহেরপুর, গাজীপুর, মংলা সহ সারা দেশে পালিত হচ্ছে দিবসটি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়েছে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ। শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষের দাবি, শাস্তি হোক হত্যাকারীদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, জাতীয় দিবসের তালিকায় যুক্ত হবে বুদ্ধিজীবী দিবস আর 26 মার্চের মধ্যে প্রকাশ হবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কুয়াশা মোড়ানো সকালে রায়ের বাজার বদ্ধভূমিতে স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধার ডালি নিয়ে মানুষের স্রোত। শ্রদ্ধা সারিতে হাজারো মানুষের সাথে ছিলেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠন আর নতুন প্রজন্মের উদ্দীপ্ত তারুণ্য। এই বুদ্ধিজীবী দিবসের চেতনা শিশুদের মধ্যে ছড়ায় দেওয়া উচিত এবং আজকের প্রজন্মকে জানানো উচিত বলে আমি আমার নাতনিকে নিয়ে আসছি। আমার আম্মুর কাছ থেকে আমি জানছি, আমার কাছ থেকে আমার বাচ্চারা জানবে, আর বাচ্চাদের কাছ থেকে একসময় ওরা বড় হবে, ওদের প্রজন্ম জানবে। যদি না জানাই আমরা গার্ডিয়ানরা, তাহলে ওরা জানবে কিভাবে? বাংলাদেশ বিনির্মাণে যাদের বুদ্ধিভিত্তিক অবদান, সেই শ্রেষ্ঠ মানুষগুলোকেই তারা নির্মমভাবে হত্যা করেছে। অতএব আমাদের এই শ্রদ্ধা জানাবার যে দিনটি, সেটি আরও ব্যাপক, আরো বিস্তৃত হোক। আজকে বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ, অথচ বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক রাজনীতি হয়। আমাদের লক্ষ্য যে স্বপ্ন একে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। শ্রদ্ধা জানাতে আসেন শহীদ পরিবারের স্বজনরা। প্রিয়জন হারানোর কষ্ট বয়ে বেড়ানো স্বজনদের দাবি, হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের। সারা বছরই এই জায়গার পবিত্রতা রক্ষা করব, শুধু একদিনের জন্য না। অন্তত একটা বড় কথা যে কোনোভাবেই যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত, জামাতের সাথে যুক্ত কোনো ব্যক্তি যেন প্রার্থী না থাকে এবং তাদেরকে আমরা কেউ যেন ভোট না দেই, এটি আমাদের একটা বড় চাওয়া শহীদ সন্তান হিসেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জাতীয় দিবসের তালিকায় যুক্ত হবে এই দিনটি। বুদ্ধিজীবীদের তালিকা গতকালকেও আমাদের শেষ মিটিং হয়েছে, আমরা আশা করি যে আগামী 26 মার্চের পূর্বেই পূর্ণাঙ্গ তালিকা পাবলিশ। এখন বিভিন্ন এলাকা থেকে আবেদন আসতেছে যারা শহীদ হয়েছেন বুদ্ধিজীবী, কিন্তু সবাইকে তো বুদ্ধিজীবী ভাবা যায় না। বেলা বাড়ার সাথে স্মৃতিসৌধে পাল্লা দিয়ে বাড়ে মানুষের ঢল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার ভালোবাসা ফুল হয়ে ফুটে থাকে স্মৃতির মিনারে। নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এখনও বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, তা মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করার অঙ্গীকার নতুন প্রজন্মের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, রায়ের বাজার বৌদ্ধভূমি, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ক্ষমতাসীন দলের সাথে আজ ফের বৈঠক করবে জাতীয় পার্টি, আর বৈঠকের তথ্য তুলে ধরা হবে আগামীকাল শুক্রবার। দলের বরেণী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের উপর শতভাগ আস্থা রয়েছে তাদের। 7ই জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এই দফায় দফায় বৈঠক চলবে, ওনার বিষয়ে ওনার কেন আস্থা নাই, বাট আমার ওনার উপর 100% আস্থা আছে। আমাদের 100 মধ্যে 100 ভাগের মানে 100 ভাগে আস্থা আছে। ওনার যদি ঘাটতি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, তবে আমাদের সঙ্গে আলোচনা করার সময়
গত পরশুরাতে আলোচনা হচ্ছে দুই ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনা করার সময় আস্থার ঘাটতি আছে, সামান্যতম তাদের ব্যবহারে বুঝি নাই, বরং তাদের ব্যবহারে মনে হয়েছে আমাদের উপর যথেষ্ট আস্থা আছে। গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে প্রায় 26 ঘন্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে নাশকতার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ ইমাম আলী। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মোহাম্মদ হানিফ আলী জানান, দীর্ঘ 14 ঘন্টা পর রেল কর্তৃপক্ষ আজ ভোরে লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তোলে। মেরামতের পর প্রথমে আজ ভোর 5:50 ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে। এরপর ময়মনসিং থেকে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকার উদ্দেশ্যে অতিক্রম করে। তিনি আরও জানান, জয়দেবপুর ময়মনসিং রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর স্টেশনের অদূরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে রাখে দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। এতে নিহত হন একজন, আহত হয় অর্ধশত। দেখার জন্য এখানে এসেছি, আমরা দেখছি এবং আমরা প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলো দেখব এবং হচ্ছে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে তদন্ত রিপোর্ট আমরা সাবমিট করব যথাযথ কর্তৃপক্ষের কাছে। শুধু নিরপেক্ষ খবর বা মানসম্মত অনুষ্ঠান প্রচার করেই থেমে থাকেনি এনটিভি। নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে বরাবরই মানুষের পাশে থাকে দেশের জনপ্রিয় এই চ্যানেলটি। এরই ধারাবাহিকতায় এবারের শীতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। লালমনিরহাট হিমালয় থেকে অপেক্ষাকৃত কাছের তিস্তা ধরলার পাড়ের এই জেলায় প্রতি বছরই বেশি অনুভূত হয় শীত। এবারও এই মৌসুমের শুরুতেই অনেকটা বিপর্যস্ত হতে শুরু করেছে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের ও বয়স্করা পড়েছেন চরম বেকায়দায়। তাদের কথা চিন্তা করে ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবারও এগিয়ে এসেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটের দরিদ্রদের মাঝেও বিতরণ করা হয়েছে কম্বল। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়েছে। শীতের মধ্যে কম্বল পাইলেন খুব আমাদের গরিব মানুষের পক্ষে খুবই ভালো। আমি তো একটু মানে অসল মানুষ, আমার পক্ষে একটু সুবিধা হলো। শীতের জন্য কম্বল দিয়েছে, তার জন্য দোয়া করব। দোয়া করি না কেমন, আল্লাহর কাছে হাজার হাজার দোয়া। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা। আত্মমানবতার সেবায় যে তারা নিয়োজিত থাকছেন, এই জন্য আমার দৃষ্টিতে আমি মনে করি এটা অত্যন্ত মহৎ একটি কাজ। আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি প্রতি বছর এনটিভি এই শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়ায়। এনটিভি কিন্তু শুরু থেকেই ব্যাপক জনপ্রিয় একটা মাধ্যম, প্রথম থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শুধুমাত্র সংবাদ প্রকাশ এবং সংবাদ পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের জন্য কাজ করছে। শীতসহ নানা দুর্যোগে অসহায় মানুষের খবর প্রচার সহ সবসময় তাদের পাশে দাঁড়িয়ে এনটিভি দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মনে করেন এসব মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত ও অফিসে ফাইল তছনছ করেছে দুর্বৃত্তরা। দুপুরে একদল দুর্বৃত্ত নিজেদের স্থানীয় এমপির লোক পরিচয় দিয়ে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের দপ্তরে ঢুকে তাকে লাঞ্ছিত করে এবং ফাইল তছনছ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সারা দেশে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবন, চারদিক কুয়াশার চাদরে ঢাকা।
প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নগাঁয় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। অপরদিকে মৌলভীবাজারেও শীতের তীব্রতা বেড়েছে, শীতে যুবথুবু জনজীবন। আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শিশু আবদুল্লাহ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে স্বজন সহ এলাকাবাসী। সকালে শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত 2 ডিসেম্বর নানার বাড়ি থেকে আবদুল্লাহকে তার বাবা মাসুদ রানা উপজেলার কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় আবদুল্লাহ। এর 3 দিন পর গত 5 ডিসেম্বর সকালে দাদাবাড়ির পাশে একটি ডোবা থেকে আবদুল্লার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় আবদুল্লার মা রুনা আক্তার বাদী হয়ে স্বামী মাসুদ রানা সহ 8 জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ 4 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে আনলেও পরে তাদের ছেড়ে দেয়। তাই দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান শিশুটির পরিবার। দিনাজপুরে ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিডিবি প্রকল্পের আওতায় দিনাজপুর কারিতাসের আয়োজনে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা অডিটোরিয়ামে উন্নয়ন কমিটির সভাপতি সজল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় তিনি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্য প্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরির আহ্বান জানিয়ে কক্সবাজারে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। দুপুরে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে প্রযুক্তিবিদদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। এই কনফারেন্সে দেশ বিদেশে প্রায় 600 শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, তরুণ প্রযুক্তিবিদ ও প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?